আসসালামু আলাইকুম আশা করছি আছেন সবাই ভালোই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রহমত আপনাদের দোয়ায় আজকে বিশেষ একটা প্রয়োজনীয় ব্লগটা তৈরি করছি সেটা হলো অনেকজনেরই রিকোয়েশ্চেন্স যে আসলে অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করে নরইতে কেন আসতে হবে মূলত আজকে একেবারে স্ট্রিট যদি কোয়েশ্চেনটা করি আজকে হলো আপনি অন্যান্য সকল দেশ বাদ দিয়ে কেন নরইতে আসবেন নরইতে আসার কারণটা কি। দেখে দেখছেন আমাদের পাহাড়ের উপর আই স্নো পরে একবারে পুরো সাদা হয়ে আছে যে আজকে প্রায় গত কয়েকদিন ধরে স্নো পড়ছিল স্নোতে পাহাড়গুলো এই যে উঁচু উঁচা পাহাড় সবগুলো পাহাড় দেখুন একবারে পুরো সাদা হয়ে আছে স্নোতে তো তাহলে আজকের আলোচনাটা বলছিলাম যেটা সেটা হলো কেন নরওয়েতে আসবেন ওকে দেখুন আমি আমাকে দিয়ে এক্সাম্পল দেই আমাদের ফার্স্ট আমাদের টার্গেট ছিল ক্যানাডাতে দেন আমরা টার্গেট নিয়েছিলাম সরি ফার্স্ট ছিল অস্ট্রেলিয়া দেন ক্যানাডা দেন ইউএসএ দেন নিউজিল্যান্ড এবং পরিশেষে আমাদের ফার্স্ট আমাদের এই চারটা দেশে আমাদের টার্গেটে ছিল একেবারে টপেস্ট প্রায়োরিটিতে তো সেখানে যে কাজটা হলো আপনারা জানেন যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে একেবারে প্যান্ডেমিকের শুরু থেকে তারা বর্ডার পুরো অফ করে রাখছে আর সেই জন্য অস্ট্রেলিয়াতে এবং নিউজিল্যান্ডে অ্যাডমিশান পাওয়ার পরও সেখানে যায়নি এরপরে আসছে ক্যানাডা বিগত প্রায় টু থেকে থ্রি ইয়ার্স ধরে ক্যানাডাতে স্পাউস ভিজার রেশিও একেবারে জিরো পার্সেন্টের আপনারা সবাই জানেন সেই জন্য আমরা ধরে নিয়েছি ক্যানাডা এবং ইউএসএ আমাদের জন্য হবে না যেহেতু সবাই বলছে সেখানে জিরো পার্সেন্ট ভিসা রেশিও অযথা রিজেকশন খেলে পরবর্তীতে দেখা যাবে আরও দুই বছর তিন বছর আপনার সেখানে ইন করতে পারবেন না তার চেয়ে না যাওয়াটাই ভালো দেন প্রশ্ন আসলো বাইরে যাব আমার প্ল্যান ছিল আমি দুই হাজার একুশে ইনশাল্লাহ দেশ সরি দুই হাজার বাইশে দুই হাজার বাইশে দেশের বাইরে যাব দেশের সব কিছু নিয়ে বিস্তারিত নিয়ে একেবারে খুব ফেরাপ ছিলাম যে এই জন্য বাইরে একটু যাই একই পেশায় তো একবারে পুরো বোর্ড হয়ে গেলাম একটু প্রফেশনাল ডিফারেন্স প্লাস নিজের পরিশ্রমের লেভেল সব কিছু একটি চেঞ্জ করার একটা একটি চিন্তাভাবনা গ্রো হলো প্যান্ডেমিকের সময় যেন ওইটা থেকে আসলে মূলত বাইরে মুভ করার একেবারে স্ট্রং প্রমিস তো সেখানে আমার যা ঘটলো যে আমরা খুঁজলাম যে তাহলে আমাদের কোন দেশ হতে পারে এরপরে খুঁজে পেলাম যে নেদারল্যান্ডস আছে আমাদের জন্য ডেনমার্কস আছে দেন জার্মানি আছে এবং সর্বশেষে নাম পেলাম নরওয়ে সে নামটা পেয়েছি আলমি হোসেন শুভ ভাইয়ের কাছ থেকে ওনার একটা লাইভ ভিডিও দেখার পরেই মূলত ইমপ্রেসড হই তো নেদারল্যান্ডস সেখানে দেখা গেলো নেদারল্যান্ডসেও একই অবস্থা স্পাউস নিয়ে যাওয়া যায় না আপনারা জানেন যেহেতু আমাদের একটা বেবি আছে সেজন্য আমরা চাই চেয়েছিলাম যেখানেই যাই একসাথে ফ্লাই করবো সো নেদারল্যান্ডস বাদ চলে আসলো ডেনমার্ক ডেনমার্কের খবরাখবর নিলাম ডেনমার্কে যাওয়া যাবে তবে ডেনমার্কে অনেক এক্সপেন্সিভ এই টিউশন ফি অনেক হাই সুতরাং এত টিউশন ফি হাই দিয়ে কিভাবে কি ম্যানেজ করব চলে গেলাম জার্মানি সেখানে টিউশন ফি ফ্রি জার্মানিতে কোনো টিউশন ফি নিয়ে পড়ালেখার জন্য খুবই খুশি হলাম কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি শুরু হলো কিন্তু অবশেষে খবর পেলাম যে না জার্মানিতে স্পাউথ সহ যাওয়া যায় না জার্মানিতে শুধুমাত্র মেইন অ্যাপ্লিকেন্ট যেতে পারবে যাওয়ার তিন মাস ছয় মাস পরে নেওয়া যাবে ঠিক আছে কিন্তু আমরা চেয়েছি আমরা একসাথে যাব এরপরে অপশন নেই অপশন মোটামুটি শেষ সর্বোপরি এসে আসলো নরওয়ের কথা যে একমাত্র নরওয়ে আছে সেখানে অনেক বেশি কম্পিটিশান কারণ নরওয়েতে ইউনিভার্সিটি অনেক কম মাত্র আটটা থেকে নয়টা ইউনিভার্সিটি পাবলিক তো সেখানে এই কয়েকটা অল্প সংখ্যক ইউনিভার্সিটিতে পৃথিবীর সবাই যেহেতু এটা শান্তির দিক থেকে দ্বিতীয় বা তৃতীয় সব সময় এবং বিশ্বের ওয়ান অব দ্য রিচেস্ট কান্ট্রিজ সেই জন্য সবারই এটাখানে আসার একটা টেন্ডেন্সি থাকে তো পরে যে আল্লাহর নাম নিয়ে দিয়ে দিলাম দেখা যাক নরওয়েতে পর আলহামদুলিল্লাহ হয়ে গেল ইউনিভার্সিটিতে তো আমি যদি আপনাদেরকে এক কথায় বলতে চাই যে আমাদের নরওয়ে আসার পিছনে একমাত্র কারণই হল যেহেতু এখানে একমাত্র নরওয়েতেই আপনি আপনার স্পাউজ আপনার চিলড্রেন সহ একসাথে ফ্লাই করতে পারবেন সেখানে যদি মেইন অ্যাপ্লিক্যান্টের ভিসা হয়ে যায় ধরুন মেইন অ্যাপ্লিক্যান্ট মেইন স্টুডেন্টস যার কথা বলছি তিনি হয়তো আপনি অথবা আপনার ওয়াইফ যদি ওনার ভিসা হয়ে যায় তাহলে বাকি সবার ভিসা নিশ্চিত এবং আপনারা যদি ইউডিআইকে কনভিন্স করতে পারেন তাহলে একসাথে কিন্তু আপনাদের ভিসা হয়ে যাবে যেটা আমাদের হয়েছে আমরা একসাথে সবাই এসছি আমরা না শুধু এখানে আমি যা দেখলাম নরওয়েতে যারা আসছে সবারই হাজব্যান্ড আছে সবাই ম্যারিড সবারই কি ম্যাক্সিমামেরই কিডস আছে তারাই মূলত নরওয়েতে আসছে যেহেতু এটা বিশাল একটা ইস্যু যে আলাদাভাবে থাকা বা বাচ্চা কাচ্চাকে ছোটোবেলায় এসে রেখে চলে আসা এটা অনেক বেশি চ্যালেঞ্জিং অনেক বেশি এটা আসলে পেইনফুলও এটা অনেকজনই এটা মেনে নিতে পারে না এটা আমরাও পারি নাই জন্য আমরা চলে আসছি একসাথেই আপনাকে নরের একটা স্কুল দেখাবো আপনাদেরকে এটা নরের একটি স্কুল দেখুন বিশাল প্লেগ্রাউন্ড প্রত্যেকটা স্কুলেই এত বেশি এরিয়া এবং এত বেশি প্লেগ্রাউন্ড তাদের খেলাধুলার প্রতি তারা খুব বেশি মনোনিবেশ করে বাচ্চাদেরকে যাই হোক তো যেটা বলছিলাম আমাকে যদি এক কথায় প্রশ্ন করেন কেন এসছি আনসার একটাই যে একমাত্র নরওয়েতেই একসাথে ফ্লাই করা যায় এবং সেখানে সবার ভিজা একসাথে হয় একসাথে আসা যায় এটা হলো একেবারে প্রথম কারণ এবং মেইন কারণ সেকেন্ড যে কারণটা আমি বলবো সেটা হলো আপনারা জানেন যে উন্নত দেশগুলোতে এজুকেশান অনেক এক্সপেন্সিভ এখানে টাকা দিয়ে পড়ালেখা করতে পারা বাংলাদেশের দুর্নীতিবাজ মন্ত্রী এমপি ওদের দ্বারা সম্ভব আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের দ্বারা আসলে এটা অনেকখানি টাফ যে নিজের পকেটে টাকা খরচ করে ইউনিভার্সিটি এজুকেশান নেয়া তখন যে আমরা খুঁজে দেখলাম যে দ্বিতীয় প্লাস পয়েন্টটা হলো নরওয়েতে এজুকেশান টোটালি ফ্রি এখানে পড়ালেখার কোনো ফি লাগে না পড়ালেখা ফ্রি তো এটাও আমাদের জন্য বিশাল একটা অ্যাডভান্টেজ দেখে খুবই খুশি হলাম একসাথে ফ্লাই করতে পারছি দেন পড়ালেখায় কোনো খরচ নেই কারণ আপনারা জানেন এজুকেশান টিউশন ফি আপনি ক্যানাডা বা অস্ট্রেলিয়া ইউএসএ যদি কম্পেয়ার করেন যে এজুকেশান যে টিউশন ফিটাই কিন্তু সবচেয়ে বেশি আমাদের জন্য বাড়েন তো এই দিক থেকে নরওয়ে তাহলে এটা হলো সেকেন্ড স্টেপ টু চুজ নরওয়ে থার্ডলি আমরা যেই ব্যাপারটা দেখলাম যে আমরা যখন ক্যানাডার জন্য কাগজপত্র গুছাচ্ছিলাম আমাদের তিনজনের জন্য প্রায় আড়াই থেকে তিন কোটি টাকা আমাদেরকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয়েছে রেডি করতে হয়েছে তো এটা এবং এটা শর্ত হলো ছয় মাসের বেশি সময় থাকতে হবে আবার আমার যে আমি স্টেটমেন্টটা দেখাবো সেটা ডেপ আপনার সোর্স সোর্স অফ ইনকামটা কী কোথা থেকে এসছে সব পেপার্স দেখাতে হবে এগুলো অনেক বেশি ঝামেলার আমি কাগজগুলি গুছাতে আমার প্রায় তিন মাস সময় চলে গেছে একবার হারভাঙ্গা পরিশ্রম আর নরিত হলো এসব কোনো প্রকারের হ্যাসল নেই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা শুধু আপনি আপনি না আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার চোদ্দো গোষ্ঠী পরিচিত যে কেউ আপনার একটি স্টেটমেন্ট দেখিয়ে শুধু অথরাইজেশন করে দিলেই চলে আর যে তেরো লক্ষ টাকা পাঠাবেন যেমন আমাদের তেরো লক্ষ টাকা পাঠিয়েছে আমি নরওয়েতে আমার একটা পরিচিত আপু থাকেন ওই আপু এখান থেকে পে করে ফেলছে এটা বললাম শুধু এই জন্য ওনাকে আমরা বাংলাদেশে টাকাটা পেয়ে করছি বলছিলাম শুধু এই জন্যই দেখুন উনি নরওয়েতে থাকুন আমার কেউই না তারপর উনি আমার টাকাটা পে করেছেন এটা বোঝাচ্ছে এই জন্য তার মানে পৃথিবীর যে কেউ আপনার নামে যে তেরো লক্ষ টাকা ইউনিভার্সিটিতে পাঠাতে হবে আপনার এটা কিন্তু ব্লক অ্যাকাউন্ট না এটা হলো আপনার যে এক বছরের এক্সপেন্সেস আছে তার উপর ভিত্তি করে তারা রাফলি বারো থেকে তেরো লক্ষ টাকা ইউনিভার্সিটিতে পাঠাতে হয় এবং মজার ব্যাপার এই টাকাটা কিন্তু ইউনিভার্সিটি নিয়ে যাবেন এই টাকাটা আপনি আসার পরেই আপনার যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন নরওয়েতে আপনাকে ইউনিভার্সিটি সেটা রিফান্ড করবেই এবং এটা কিন্তু ওই যে জার্মানির মতন যে মাসে মাসে এমন না এটা হলো আপনাকে অ্যাট এ টাইম তারা পে করে ফেলে এই হলো আমাদের তৃতীয় কারণ তাহলে প্রথম কারণ হলো স্পাউজ সহ একসাথে ফ্লাই করা যায় দ্বিতীয় কারণ হলো এখানে কোনো টিউশন ফি নেই থার্ডলি হলো ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে কোনো হ্যাসল নেই দেন ফোর্থলি আমাদের যেহেতু বাবু আছে আমরা বাবুর দিকটা অগ্রাধিকার দিয়েছিলাম কারণ নরওয়েতে বেবিদের পড়ালেখা টোটালি ফ্রি এবং আরও মজার ব্যাপার আপনার ছোট বাবু যদি থাকে আপনার দুই বছর তিন বছর বয়সে যেটাই হোক তার প্রত্যেকটা মাসে তার হাত খরচ বাবদ তার যে প্যাম্পার্স তার জন্য দুধ বা অন্যান্য খরচ বাবদও এখানে সাড়ে বারো হাজার থেকে চোদ্দো হাজার টাকা পর্যন্ত একটা তারা কন্ট্রিবিউশন করে থাকে ডোনেশন করে থাকে এটা একেবারে প্রত্যেকটা নাগরিকের জন্য সেটা আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হন বা এখানকারই থাকেন অসুবিধা নেই আপনার যতক্ষণ না জব হচ্ছে আপনার জন্য তারা এই ফান্ডটা প্রত্যেকটা মাসে তারা এটা পেই করে তো এটাও বিশাল অ্যাডভান্সেজ যে বাবুর খরচটা এখানে ফ্রি একবারে টোটালি এবং এত সুন্দর জায়গা সেখানে যদি তাকে সেট করাতে পারি হয়তো ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটা গর্বেরও কারণ হতে পারে যেহেতু শিক্ষা ব্যবস্থা উন্নত তাদের জীবনধারা উন্নত সবই তো বাংলাদেশের চেয়ে হাজার গুণে ভালো এই কয়েকটা কারণেই মূলত আমাদের মুভ করা নরওয়েতে আর যে কথাটা আর একটা কথা বলবো আপনাদেরকে যে যারা নরওয়ে আসতে চান এত চিন্তা ভাবনা করার দরকার নেই মাথায় রাখবেন বাংলাদেশে বসে কোনো কিছু চিন্তা করা যায় না আপনি যদি নরওয়ে হোক বা ইউরোপের যে কোনো দেশে একবার ঢুকে যেতে পারেন আপনার জন্য সারা পৃথিবীটাই খোলা সুতরাং ওই কত টাকা ইনকাম করবেন কত কি করবেন আসবেন কি আসবেন না কি হবে কি হবে না এত প্রশ্ন না করে আল্লাহর নাম নিয়ে নিজেরা কাগজপত্র গোছানো শুরু করে দেন কাগজপত্র অনুযায়ী সাবমিট করে ভিসার জন্য অ্যাপ্লাই করা শুরু করে দেয় ইনশাল্লাহ একবার ইন করতে পারলে দেখবেন পৃথিবীটা আপনার জন্য এমনিতেই ওপেন হয়ে যায় তো তাহলে এতটুকুনি থাকলে আছে